বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শ্রী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের সেট অধ্যায়টি আলোচনা করব। দেখো, এই অধ্যায়ে আমরা কি জানবো? সেট এবং ফাংশন, সেট এবং ফাংশন সম্পর্কে আমরা জানবো এবং সেই সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করব। এখন দেখো, সেটটা কি, সেটটা কি, তোমরা অষ্টম শ্রেণীতে সেটটা কি পড়েছ? হ্যাঁ, সেটটা কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কি বস্তুর সমাবেশটাকে কি বলবো আমরা? সেট বলবো। সেটটা কি ধরনের হতে পারে? সেটটা তুমি যে কোনো কিছু নিয়ে কি একটা সেট তৈরি করতে পারো। যেমন তুমি বলতে পারি আমরা একটা কাপ সেট, হ্যাঁ, তারপরে সোফা সেট, হ্যাঁ, যে কোনো আমরা কি বস্তুর বাস্তব যে জিনিসগুলোকে নিয়ে আমরা একটা কি করব, একটা সমাবেশ ঘটাবো, সেটাই হবে কি একটা সেট। যেমন তোমরা শিক্ষার্থীরা নবম শ্রেণী দশম শ্রেণী তোমাদের যে স্টুডেন্ট আছে, হ্যাঁ, সবাইকে নিয়ে কি আমরা একটা কি বলতো নবম শ্রেণী শিক্ষার্থীদের সেট, এটা বলতে পারি। এখন সেট প্রকাশ করার পদ্ধতি কি? সেট প্রকাশ পদ্ধতি দেখো, সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে কি দুইটি, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এখন দেখো, এই সেটটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা তালিকা ভাবে প্রকাশ করতে পারি, আবার কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব দেখো, সকল উপাদান এখানে কি নির্দিষ্ট, তালিকা পদ্ধতিতে সকল উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যেমন একটা ধরো, এই একটা সেট 1 2 3, হ্যাঁ, আমরা একটা দিলাম, এই সেটটাকে কিভাবে আমরা কি প্রকাশ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে প্রত্যেকটা উপাদান কমা ধারা আলাদা করব। তাহলে এটা হচ্ছে কি তোমার তালিকা পদ্ধতি, এটা একটা সেট। আবার ধরো, হ্যাঁ, যে কোনো দেশের সেট হইতে পারে, হ্যাঁ, দেশের নাম নিয়ে আমরা সেট নিতে পারি, বাংলাদেশ, ভারত, হ্যাঁ, নেপাল, হ্যাঁ, কতগুলো কি দেশের নাম নিয়ে একটা সেট নিতে পারি, যেগুলো কি সুনির্দিষ্ট ভাবে কি আমি উল্লেখ করব এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। এরপরে দেখো সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি কি, এখানে আমরা কি করব, সুনির্দিষ্ট ভাবে তোমার কি করব, একটা সম্পর্কের মাধ্যমে প্রকাশ করব। সেট গঠন পদ্ধতিটা কি করব, একটা সম্পর্কের মাধ্যমে আমরা প্রকাশ করব, যে সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, একটা সম্পর্ক হিসেবে থাকবে। কি রকম দেখো, যেমন একটা সেট, এই একটা সেট দেখো, এই কিভাবে x such that x স্বাভাবিক সংখ্যা, x কি একটা কি স্বাভাবিক সংখ্যা, তোমার x less or equal to কি 6, কি দিলাম আমি একটা সম্পর্কের মাধ্যমে প্রকাশ করলাম যে x এই একটা সেট হবে, সেটা কি স্বাভাবিক সংখ্যার সেট, হ্যাঁ, এবং সেটা হবে কি 6 এর চেয়ে ছোট এবং কি সমান। তাহলে এই এটা আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম, হ্যাঁ। এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে আমরা কিভাবে লিখব, হ্যাঁ, যদি এটা এটাকে আমি তালিকা পদ্ধতিতে লিখি, এটা হচ্ছে গঠন পদ্ধতি, আর এটাকেই আমরা কি করব এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে তালিকা পদ্ধতিতে যদি আমি প্রকাশ করতে যাই, তাহলে আমরা লিখব, যেহেতু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা গুণগুলো 1 থেকে শুরু, 1 2 3 4 5 6, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি তোমার তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এইভাবে আমরা সেটকে কি প্রকাশ, সেটকে সংজ্ঞায়িত করতে পারি এবং কিভাবে প্রকাশ করতে পারি সেটটা, সেটা তোমরা দেখেছ যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইভাবে আমরা প্রকাশ করতে পারি, একটা তালিকা সরাসরি দিয়ে দিলাম তালিকাটা, আর আরেকটা কি গঠন, একটা গাঠনিক প্যাটার্নের মাধ্যমে আমরা সেটা কি করলাম দিয়ে দিলাম সেট গঠন পদ্ধতি, হ্যাঁ। শিক্ষার্থীরা আসো, এবার আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করব। সসীম সেট, সসীম সেট বলতে আমরা কি বুঝি, যেসব সেটের
উপাদান সংখ্যা কি আমরা গুণতে পারবো, হ্যাঁ গুণে শেষ করতে পারবো, সেটা হচ্ছে তোমার সসীম সেট। যেমন ধরো এই একটা সেট নিয়েছি 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমরা এগুলো কি গুনতে পারবো, যে আমার এখানে কয়টা উপাদান আছে সেটা আমরা গুনতে পারবো। হ্যাঁ আবার আরেকটা ধরো সেট 3 6 9, এরকম করে ধরো আমরা নিলাম, হ্যাঁ তিন তিন করে নিলাম, নেয়ার পরে এখানে 90 পর্যন্ত নিলাম, তাহলে এই উপাদানগুলো কি আমরা গুনে শেষ করতে পারবো, বা এটার একটা সীমা আছে। হ্যাঁ এটা 10 পর্যন্ত সীমা, আর এটা হচ্ছে কি 90 পর্যন্ত সীমা। তাহলে সসীম সেট কি আমরা একটা কি সীমার মধ্যে তাকে কি নির্ধারণ করতে পারবো, তাহলে সেটা হবে কি আমার সসীম সেট। তাহলে এগুলো হবে কি আমার একটা সসীম সেট। এবার আসুন অসীম সেট। অসীম সেট বলতে আমরা কি বুঝি, অসীম সেট বলতে কি বুঝি আমরা, যে সেও যে সেটের উপাদানগুলো কি গুনে শেষ করাই যাবে না। যে সেটের উপাদানগুলো আমরা কি করব গুনে শেষ করতে পারবো না, সেটা হচ্ছে কি অসীম সেট। যেমন ধরো এই একটা সেট, হ্যাঁ এক্স সাজ দ্যাট এক্স জোড় স্বাভাবিক সংখ্যা, তাই না, এটা একটা আমার সেট, সেটা হচ্ছে কি অসীম সেট। এখন এই সেটটা কি আমরা গুণে শেষ করতে পারবো, জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এই জোড় স্বাভাবিক সংখ্যা কি গুণে শেষ করা যাবে বলো তো, তাহলে আমরা কত লিখতে পারি 2 4 6 8 10 12, এরকম যেতে 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 আমরা যতই যাব কি ততই পাব, আমি গুণে কি করতে পারবো না শেষ করতে পারবো না। তাহলে আমার কি, তাহলে এই অসীম সেটটা কি হবে আমার গুণে শেষ করা যাবে না, শেষটা হচ্ছে তোমার অসীম সেট। এরপর দেখো ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে আমরা কি বুঝবো, যে সেটের উপাদান কি কোনো উপাদান নেই, হ্যাঁ সে সেটকে আমরা বলবো ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই সেটাকে আমরা বলবো ফাঁকা সেট। এটাকে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট এভাবে দিয়ে প্রকাশ করতে পারি, বা এভাবে করে আমরা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে কি ফাঁকা সেটের প্রকাশ। এই হচ্ছে তোমার ফাঁকা সেট। এরপরে আসো উপসেট। উপসেট কাকে বলে, উপসেট কাকে বলে, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। যেমন ধরো ইকুয়াল টু 1 2 3, এটা একটা সেট, হ্যাঁ এই সেট থেকে আমরা কতগুলো সেট করতে পারি 1, এটা থেকে একটা সেট তৈরি করতে পারি 1, হ্যাঁ একটা উপাদান নিয়ে। আবার যে কোনো দুটো উপাদান নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি 1 2, হ্যাঁ বা 1 3, আবার সবগুলো উপাদান নিয়েও আমরা কি সেট নিতে পারি। তাহলে এই প্রত্যেকটা কি বলবো আমরা, ওই সেটের উপসেট বলবো। এই সেটগুলোকে বলবো কি এই সেটের কি উপসেট, এই সেটগুলো প্রত্যেকটাকে আমরা বলবো এই সেটের কি উপসেট। হ্যাঁ তো উপসেটকে চিহ্ন সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, হ্যাঁ এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তারপরে দেখো সার্বিক সেট। তাহলে এখান থেকে এই এগুলাকে আমরা বলবো উপসেট। কার উপসেট, এর উপসেট, হ্যাঁ উপসেটের প্রকাশ হচ্ছে এই চিহ্ন দ্বারা আমরা উপসেটটাকে প্রকাশ করি। এরপরে আসো সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে, আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেট যদি, আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, ও নির্দিষ্ট সেটকে তার উপসেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত তোমার এভাবে প্রকাশ করা হয়, হ্যাঁ এটা দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটটা কি, আর আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তো ওই নির্দিষ্ট সেটটাকে কি বলবো, এই আমরা ওটা সার্বিক সেট বলবো। যেমন ধরো ইউ একটা সেট,
এখান থেকে আমরা অনেকগুলো উপসেট তৈরি করতে পারি, তাই না? যেমন এ একটা যদি উপসেট নেই, 1 2 3, বি একটা উপসেট নিলাম আমরা 4 5 6, হ্যাঁ, আবার সি একটা উপসেট নিতে পারি 2 3 4 5। তাহলে এগুলো হচ্ছে তোমার উপসেট, এটা উপসেট, ঠিক আছে? আর এটাকে বলবো আমরা সার্বিক সেট, ঠিক আছে? এগুলো হচ্ছে উপসেট, হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমার সার্বিক সেট, এটাকে বলবো আমরা সার্বিক সেট। এবার আসো আমরা পূরক সেট বলতে কি বুঝি। পূরক সেট বলতে কি বোঝায়? পূরক সেট বলতে বোঝায় যে সার্বিক সেট ইউ এর একটি উপসেট যদি এ হয়, যেমন ধরো ইউ একটা সেট 1 2 3 4 5 6, হ্যাঁ, এটা হচ্ছে একটা সার্বিক সেট, হ্যাঁ। তো এটার একটা উপসেট ধরো এই কেলটু কত আমি নিলাম 1 2 3, এটা হচ্ছে কি একটা উপসেট। তাহলে পূরক সেট কি হবে? পূরক সেট কে আমরা সাধারণত এটা বা এ প্রাইম এভাবে প্রকাশ করি, যে তুমি যে কোনো একটা ভাবে প্রকাশ করতে পারো, হ্যাঁ। তাহলে এই পূরক সেটটা হবে কমপ্লিমেন্ট বা পূরক সেট কি হবে। এবার এই উপাদানগুলো ছাড়া, এই এ এর উপাদানগুলো ছাড়া সার্বিক সেটের অন্যান্য উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই হচ্ছে তোমার কি পূরক সেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইউ বাদ এ, হ্যাঁ, তার মানে কি সার্বিক ইউ থেকে এর উপাদানগুলো কি হবে বাদ দিয়ে তোমার অন্যান্য উপাদানগুলো নিয়ে যে সেট হবে সেটাই হচ্ছে কি তোমার সার্বিক সেট 4 5 6, ঠিক আছে? আমি এর উপাদানগুলো বাদ দিয়ে সার্বিক সেটের অন্যান্য উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হবে তোমার পূরক সেট। তাহলে পূরক সেট কি? সার্বিক সেট ইউ এর একটি উপসেট যদি এ হয়, হ্যাঁ, তাহলে এর বহির্ভূত সকল উপাদান নিয়ে, এই এর বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই আমরা কি বলবো পূরক সেট বলবো। এবার আসো সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে? যদি এ এবং বি দুটো সেট হয়, এ ধরো 1 2 3, বি ধরো 4 5 6, তাহলে সংযোগ সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এ ইউনিয়ন বি, তখন হবে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলব সার্বিক সেট। সকল উপাদান নিয়ে গঠিত কি সেটকে আমরা সার্বিক সেট বলব। তাহলে এই হচ্ছে আমার কি সার্বিক, সরি, সংযোগ সেট। সংযোগ সেট বলবো যে এ আর বি দুইটা যদি কি সেট হয়, এ এবং বি দুটো যদি সেট হয়, তাহলে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো সংযোগ সেট বলবো। এরপর আসো ছেদ সেট। ছেদ সেট কাকে বলে? এ ইন্টারসেকশন বি, এটাকে এভাবে প্রকাশ করা হয়, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ছেদ সেট। তাহলে এ এবং বি এর কি কমন উপাদানগুলো, সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো তোমার ছেদ সেট। যেমন ধরো 1 2 3, এ একটা সেট, 1 2 3 কি ধরো 4, একটা সেট পাইলাম, আর আরেকটা সেট পাইলাম 4 5 6 7, ধরো বি একটা সেট, এটা হচ্ছে এটার উপাদান, বি হচ্ছে এটার উপাদান। তাহলে ইন্টারসেকশন মানে কমন, তাহলে এই দুইটার মধ্যে কমন উপাদান কোনটা বলতো? কমন উপাদান হচ্ছে 4, হ্যাঁ, মানে সাধারণ উপাদান। তাহলে সাধারণ উপাদান এই 4টাই হবে কি ছেদ সেট, ঠিক আছে? আর নিশ্চেদ সেট কি? নিশ্চেদ সেট হচ্ছে কি এ এবং বি এর মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, এ এবং বি এর মধ্যে যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটা হবে নিশ্চেদ সেট। যেমন ধরো যদি এ এবং বি এর মধ্যে কোনো কমন উপাদান কি না থাকে, এখন দেখো এই একটা সেট বি একটা সেটের মধ্যে কি কোনো কমন উপাদান আমার নেই, কোনো সাধারণ উপাদান নেই, তাহলে এটা হবে তোমার নিশ্চেদ সেট। তাহলে আমরা কি কি জানলাম? সসীম সেট জানলাম, অসীম সেট জানলাম, ফাঁকা সেট, উপসেট, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট,
ছেদ সেট এবং নিঃছেদ সেট, এই সেটগুলো আমরা পেলাম। এর বাইরে আরেকটা সেট হচ্ছে, সেটা হচ্ছে তোমার কি শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে দেখো? শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? ধরো এইটি কি, হ্যাঁ, তাহলে এই সেট থেকে আমরা যতগুলো উপসেট কি নিতে পারি, সকল উপসেট নিয়ে গঠিত, একটা সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই আমরা বলবো শক্তি সেট। তাহলে এই সেটটা থেকে আমরা কয়টা সেট তৈরি করতে পারি? দেখো একটা সেট তৈরি করতে পারি, এ দুই নিয়ে একটা সেট তৈরি করতে পারি, তিন নিয়ে একটা সেট তৈরি করতে পারি, আবার যে কোনো দুইটা নিয়ে একটা সেট তৈরি করতে পারি, হ্যাঁ, টু থ্রি, যে কোনো দুইটা, ওয়ান থ্রি, আবার কি করতে পারি, তিনোটা নিয়েও কি একটা সেট তৈরি করতে পারি, আবার আমি কি কিছু না নিয়েও সেট তৈরি করতে পারি, ফাঁকা সেটও নিতে পারি। তাহলে এই সবগুলো সেট উপসেট নিয়ে যে আমি একটা সেট পাবো সেটাই হবে আমার কি পাওয়ার সেট, পাওয়ার অফ কে। তাহলে এটা হচ্ছে আমার শক্তি সেট, এটাকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের পাওয়ার সেট হবে টু এন। কোন সেটের যেমন এখানে হচ্ছে কি তোমার এর উপাদান কতটা, কয়টা, তিনটা, তাহলে টু টু দি পাওয়ার এন সমান টু তিন, তাহলে টু কিউব ইকুয়াল টু কত, এইট। দেখো এখানে উপসেট হবে আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে যে কোনো সেটের কি উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের শক্তি সেট হবে টু টু দি পাওয়ার এন। শিক্ষার্থীরা আসো আমরা একটা অঙ্ক করি অনুশীলনীর। এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন 130। হ্যাঁ, এটা আমার তালিকা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে বের করব। এখন দেখো এখানে কি করব আমি, এক্সটা কি হবে আমার এন এর সদস্য হবে, এন কি স্বাভাবিক সংখ্যা, এনটা কি স্বাভাবিক সংখ্যা, এন স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি, ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ আমরা জানি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এই এক্সটা এমন সংখ্যা নিব যেটা কি হবে বর্গ করলে নয়ের চেয়ে কি হবে এটা বড় হবে, এবং কি ঘন করলে ওই সংখ্যাটাকে ঘন করলে 100 কি হবে 30 চেয়ে কি ছোট হবে, তাহলে ওই সংখ্যাগুলো আমরা বের করব। এখন যদি দেখো এক্স ইকুয়াল টু যদি ওয়ান নিই তাহলে ওয়ান স্কোয়ার কি হবে নাইন হবে, তো ওয়ান স্কোয়ার যদি নাইন হবে ওয়ানটা কি নয়ের চেয়ে বড় হবে, বড় হবে না, তাহলে ওই সংখ্যাটা কি আমরা নিতে পারবো না। এক্স ইকুয়াল টু ওয়ান হলে তাহলে কি হবে আমার ওয়ান স্কোয়ার নাইন, এটা কি আমার কি গ্রেটার দেন নয়, হ্যাঁ ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ান, এটা কি আমার নয়ের চেয়ে বড় নয়ের চেয়ে কি এটা বড় নয়, এবং এক্স কিউব ইকুয়াল টু ওয়ান কিউব, তাহলে আমার ওয়ান কিউব সমান সমান কত আসছে ওয়ান, ওয়ান কি 130, এটা ঠিক আছে, কিন্তু এই শর্তটা আমার কি পূরণ করে নাই, তাহলে আমি এটা নিতে পারবো না, আমার এটা তালিকা পদ্ধতিতে আসবে না। যদি টু হয় তাহলে টু স্কোয়ার ইকুয়াল টু কত ফোর, ফোরও কি আমার নয়ের চেয়ে বড় না, হ্যাঁ এটাও নিতে পারবো না। যদি আমার এখন এটা এক্স কিউব ইকুয়াল টু টু কিউব ইকুয়াল টু এইট, এটা আমার ঠিক আছে কিন্তু আমার এটা শর্ত সিদ্ধ হচ্ছে না, এজন্য নিতে পারবো না। এক্স ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে থ্রি স্কোয়ার সমান কত নাইন, নাইনটা কি আমার বড় হচ্ছে না সমান হচ্ছে, এই জন্য এটাও নিতে পারবো না। এবং এক্স কিউব সমান সমান থ্রি কিউব ইকুয়াল টু 27 লেস দেন কত 130, তাহলে এটাও কি আমার এক্স ইকুয়াল টু থ্রিটাও আমার হচ্ছে না। যদি এক্স ইকুয়াল টু ফোর নিই তাহলে ফোর স্কোয়ার কত 16, তাহলে এটা আমার হচ্ছে নয় যে বড় হচ্ছে, এবং ফোর কিউব যদি আমি নিই তাহলে কত হয় ফোর কিউব, যদি আমি ফোরকে যদি ঘন করি তাহলে কত আসতেছে আমার 64 আসতেছে, এটা আমার তাহলে এই মানটা আমি নিতে পারবো তাই না, তাহলে এটা আমার শর্তটা পূরণ করছে, এটা আমার শর্ত পূরণ করছে।
তাহলে x ইকুয়াল টু যদি 5 নি তাহলে 5 স্কয়ার ইকুয়াল টু কত 25 তাহলে এটাও শর্ত পূরণ করে দেখো তাহলে এটাও আমার কি শর্ত পূরণ করে আবার যদি নি x ইকুয়াল টু 6 এটা এবং এটা শর্ত পূরণ করবে আমার যদি 6 নি 6 0 টু 36 এটা শর্ত পূরণ করে কিন্তু আবার দেখো 6 কিউব সমান সমান যদি আমি নিই এটা কত আসছে 216 তাহলে এটা কিন্তু আবার কি করে না এটা কি করে করে না এটা শর্ত পূরণ করে না তাহলে আমার শর্ত পূরণ করে কোনটা স্বাভাবিক সংখ্যা 4 এবং 5 তাহলে আমরা কি তালিকা পদ্ধতিতে এখন নিতে পারি কত 4 এবং 5 ঠিক আছে তাহলে আমরা 4 এবং 5 নিতে পারি দেখো আবার দেখো অঙ্কটা কি বলেছি আমি এখানে x belongs to n হ্যাঁ স্বাভাবিক সংখ্যা নিতে বলছে x-টাকে যেটাকে বর্গ করলে আমার 9 হবে ঘন করলে 130 এর ছোট হবে তো এখন আমি কি করলাম স্বাভাবিক সংখ্যা নিলাম 4 5 6 আমি নিলাম নেয়ার পরে দেখছি 1 যখন করি তখন 1 কি নয় চেয়ে বড় হয় না কিন্তু এটা পূরণ করে একটা যেহেতু পূরণ করে না শর্ত এর জন্য এটা 1 নিতে পারবো না এরপর যখন 2 নিলাম তখন এটা শর্ত পূরণ করে না 2 স্কয়ার ইকুয়াল টু 4 নয় চেয়ে বড় হয় না কিন্তু এটা চেয়ে ছোট হয় যেহেতু একটা শর্ত পূরণ করে না এটাও নিব না x ইকুয়াল টু যখন 3 হবে তখন 3 স্কয়ার সমান সমান কি 9 তাহলে এটা কি এটা যেহেতু বড় হয় না সমান সমান হয় আমাকে বড় হতে হবে এর জন্য কি এটা নিতে পারছি না এটা হয়েছে কিন্তু এটা হয়নি যখন 4 নিলাম তখন 16 নয় চেয়ে বড় হয়েছে এখানে কি আবার ঘন করলে 130 চেয়ে ছোট হয়েছে তাহলে আমি x ইকুয়াল টু 4 নিব x ইকুয়াল টু 5 হলে 5 স্কয়ার সমান 25 নয় চেয়ে বড় হয়েছে আবার ঘন করলে 125 130 চেয়ে কি হয়েছে ছোট হয়েছে তাহলে আমার 4 এবং 5 এর জন্য আমার কি হলো এটা আমি শর্ত পূরণ করতে পারলাম ঠিক আছে তাহলে দেখো তাহলে আমার আনসার আসবে 4 এবং শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা কি পেয়েছি যে এখানে তালিকা পদ্ধতিতে আমাদের যে শর্ত দেওয়া আছে এক্স স্কয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130 তার মধ্যে আমরা পেয়েছি এক্স এর মানগুলো পেয়েছি স্বাভাবিক সংখ্যা 4 এবং কি 5 ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা তোমরা সেটের উদাহরণগুলো করবে আর এক নাম্বার তালিকা পদ্ধতিতে প্রকাশ এই এক নাম্বারের বাকিগুলো করার চেষ্টা করবে তাহলে আমরা তালিকা পদ্ধতিতে এর প্রকাশটা কত পেলাম এ ইকুয়াল টু কত এ ইকুয়াল টু পেলাম 4 এবং 5 এটা পেয়েছি তোমরা উদাহরণগুলো করার চেষ্টা করবে এবং সেটের তালিকা পদ এক নাম্বারের অঙ্কগুলো করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে মা বাবার কথা শুনবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা করছি তোমরা এই বন্ধে ভালো থাকবে এবং আমরা যখন নেক্সট স্কুল খুলবে তখন আমরা ক্লাস করতে পারবো ঠিকভাবে আর ক্লাস খোলার আগ পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসগুলো চলবে তোমরা দেখবে এবং সেই অনুযায়ী রুটিন অনুযায়ী ক্লাসগুলো দেখবে এবং বাসায় করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ